কক্সবাজাৰৰ ফেকুৱাত ফুটবল খেলাৰে কেন্দ্ৰ কৰি মহম্মদ আলিয়াছগন নামৰ এক যুৱকৰে ফিডাইৰ হত্যা কৰি অপৰ এলেকাবাসীৰ দুৰ্বৃত্ত নিহত যুৱক ফেকুৱা উপজেলাৰ বাৰবাকী ইউনিয়নৰ দক্ষিণ বাৰাইহাডা এলেকাৰ মৃত্যু আখতাৰ আহমদৰ পুত্ৰ ৰবিবাৰ তিনি ছেপ্টেম্বৰ দূৰগিয়া বারোবাকিয়ে বাজারর পশ্চিম পাশতে ঘটনা ঘটে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং দ্রুত আসামিওলার গ্রেপ্তার দাবি করগি স্থানীয় এ ব্যাপারে মঙ্গলবার সকালে গো প্রতিবাদ সভা গর্গি এলাকাবাসী হল প্রতিবাদ সভায় বক্তব্য রেখে পেকু উপজেলা চেয়ারম্যান সাফায়ত আজিজ রাজু বারোবাকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল সমা ইউপি সদস্য বেলাল উদ্দিন সাবেক ইউপি সদস্য মোস্তাক এবং পরিবারের সদস্য হল এই সময় পেকু উপজেলা চেয়ারম্যান হল যারা আলিয়াস হত্যা করেছে সেই হত্যার আমি আপনাদের কাথারে একাত্ম ভাবটা একাত্মতা ঘোষণা করার জন্য মগ্নমা থেকে আমি এখানে ছুটে এসেছি প্রিয় পরিস্থিতি কোন রাজনীতি নয় কোন সমাজনীতি নয় একটাই প্রতিবাদ হবে আলী আসগরের খুনি যারা আছে তাদেরকে থানা প্রশাসন ততদিন পর্যন্ত আইনের আওতায় সুপর্দ করবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে উল্লেখ্য যে ইতিমধ্যে বিশ জন আসামির আজ একখান হত্যা মামলা দায়ের করা আটক করতে সক্ষম হইয়ে ফেকুয়া থানা পুলিশ তবে আরও আসামি জুন আছে দ্রুত গ্রেপ্তার দাবি করি এলাকাবাসী হর আর বাসি যে আগে আজ যারা হত্যা করি তারা রায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাই দিই তারা অদরে আইনের এবং তারা আইনের সফর করি